বন্ধুরা, ভোটার কার্ড ভেরিফিকেশনের পর এবার যে কাজটি আসতে চলেছে আমাদের সামনে, সেটা হলো আধারের সাথে আপনার রেশন কার্ডের লিঙ্ক করা। আপনি ভর্তুকিতে যে খাদ্যদ্রব্য এখন রেশন ডিলার থেকে পাচ্ছেন, সেটা যদি আপনি কন্টিনিউ পেতে চান, তাহলে আপনাকে আপনার আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। তো আপনি যদি আপনার আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডে লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনার কী কী করণীয়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। আধারের সাথে রেশনের লিঙ্ক করতে আপনি যা করবেন, কবে আর কোথায় এই কাজটি আপনি করাবেন? সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার রেশন দোকানে, এছাড়া খাদ্য দপ্তরের অফিসে সোম থেকে শনি ছুটির দিন বাদ দিয়ে আপনারা এই কাজটি করাতে পারবেন। এছাড়াও বিডিও অফিসেও আপনারা এই সুবিধা পাবেন। কী কী ডকুমেন্টস আপনার লাগবে তা আমরা দেখে নেব। গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড ও আধার কার্ড সঙ্গে নিতে হবে আপনাকে। যতজনের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের সকলকেই কি যেতে হবে সেই অফিসে? না, পরিবারের শুধুমাত্র একজন সদস্য গেলেই এই কাজ সম্পূর্ণ করা যাবে। তো কীভাবে এই লিঙ্ক হবে আমরা সেটা একটু শুনে নেব। আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের নাম রেশন ডিলার অথবা খাদ্য দপ্তরের অফিসে যে ইপোস মেশিন থাকবে, ইলেকট্রনিক্স মেশিন, সেখানে পরিবারের একজনের রেশন কার্ডের নাম্বার দিলেই কিন্তু সেই পরিবারের প্রত্যেক সদস্যের নাম সেখানে চলে আসবে এবং তারপরেই সেখানে এই আধার লিঙ্কের কাজটিকে সম্পূর্ণ করা হবে। তো আশা করছি বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।